ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছি পরের খবরে। বিশ্বভারতী চত্বরে কোনো নির্মাণ বা ভাঙার কাজ করা যাবে না, ঘিরে দিতে হবে বিশ্বভারতীর জমি। জনস্বার্থ মামলাকে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশি পদক্ষেপ এবং ফৌজদারি দেওয়ানি আদালতে চলা মামলায় স্থগিতাদেশ, গঠিত 4 সদস্যের কমিটি। আপাতত বিশ্বভারতী চত্বরে করা যাবে না কোনো নির্মাণ বা ভাঙার কাজ। করতে হলে নিতে হবে আদালত নিযুক্ত কমিটির অনুমতি। কমিটির তত্ত্বাবধানে এবং নির্দেশ মতো কাঁটাতার দিয়ে ঘিরে দিতে হবে জমি। বিশ্বভারতীর পাঁচিল কাণ্ডে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি শম্পা সরকারের এজলাসে। বিচারপতিরা বলেন, এখন থেকে এটি আদালতের স্বতঃপ্রণোদিত মামলা বলে গৃহীত হলো। ঘটনার প্রেক্ষিতে পুলিশি পদক্ষেপে স্থগিতাদেশ দিয়ে আদালত জানিয়ে দেয়, ফৌজদারি বা দেওয়ানি আদালতে বিশ্বভারতীর সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা থাকলে তাও স্থগিত রাখতে হবে এবং স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পুলিশ বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় কড়া নজর রাখবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। গত 17 আগস্ট সোমবার অশান্ত হয়ে ওঠে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। মাটি কাটার যন্ত্র দিয়ে পিলার সহ উপড়ে ফেলা হয় বিশ্বভারতীর গেট, ঘুরিয়ে দেওয়া হয় অস্থায়ী অফিস, নষ্ট করা হয় নির্মাণ সামগ্রী থেকে যন্ত্রপাতি। সেই ঘটনার পর জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। শুক্রবার সেই মামলার শুনানি হয়। আদালত গঠন করে দেয় 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। কমিটির নেতৃত্বে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় থাকছেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। আদালতের নির্দেশ, কেন্দ্র ও রাজ্যের রাজস্ব বিভাগের কর্মীরা অবিলম্বে বিশ্বভারতী সম্পত্তি চিহ্নিত করার কাজ করবেন। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।